আমি বিনয়ের সাথে বলছি, কখনো যদি দেখেন আমার পক্ষে আমার বিপক্ষে এরকম তর্ক বিতর্ক লেগে গিয়েছে, সাথে সাথে ওই ব্যক্তির কাছে আমার এই বার্তাটুকু পৌঁছে দিবেন যেন কেউ আমার পক্ষ নিয়ে কারো সাথে তর্ক না করে। কারণ আমি চাই না আমার কারণে আমার পক্ষে কেউ কথা বলে বিপরীত যায় আছেন ওনাকে কেউ কষ্ট দেখ, আমি চাই না। আমাকে বলুক, আমাকে বলে যদি ওনার মন শান্তি হয় আলহামদুলিল্লাহ। আমরা বোকামি করি কখন জানেন? আমরা যখন চাওয়ার সময়টা নির্ধারণ করে ফেলি, আমরা যখন প্রয়োজনের বিষয়টাকে নির্দিষ্ট করে ফেলি, এইটাই লাগবে, এত তাড়াতাড়ি লাগবে, এই বোকামিটা করে বলেই আমরা অস্থির হয়ে যাই। মনে রাখবেন, হতাশা শয়তানের একটা হাতিয়ার, এটা মাধ্যমে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। সেজন্য আল্লাহ পাকের আয়াতগুলা যদি হুকুমগুলা যদি আমরা একটু ব্রেন দিয়ে চিন্তা করে মনে বসায় নিতে পারি, আল্লাহ কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু, একটু খেয়াল করবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না, এটা একটা কথা। কিন্তু আল্লাহ কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে কোন অবস্থায় আমার রহমত থেকে নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। তার মানে কি, আমার রহমত, তুমি যখন নিরাশ হও তখনও তোমার দিকে তাকায় থাকে, তুমি যখন কষ্ট পাও তখন আমার রহমত তোমার দিকে তাকায় থাকে, আমি শুধু তোমাকে পরীক্ষা করি কতটুক তুমি ধৈর্য ধারণ করতে পারো। বলেন সুবহান, আরেকটু জোরে বলেন না সুবহান। তাহলে আমাদের ধৈর্যের দরকার, জোরে বলেন না, ধৈর্যের দরকার, সহ্যর দরকার। এবার আল্লাহ রসুল একটা হাদিস বলি আমি শেষ করছি। মৃগরুক আছে না, মৃগরুক সিরিঙ্গা হদ কি হদ দেখবে কি মৃগে বেরাম হদ না। আপনার আমার নবীর কাছে একজন মহিলা আসলেন যার মৃগরুক ছিল, হঠাৎ হঠাৎ রোগটা উঠত, বেহুঁশ হয়ে যেত। আর আপনারা জানেন মৃগরুক যখন উঠে যায় তখন কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ সেন্স তখন কাজ করে না। তো নবী রহমাতুল্লিল আলামিনের কাছে এসে ওই মহিলা ফরিয়াদ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগরুকে আমাকে বেশি কষ্ট দেয়, আপনি তো আল্লাহর নবী, আপনি দোয়া করলে তো কবুল হয়ে যায়, আপনি দোয়া করলে তো আমি ভালো হয়ে যাব, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন ওই মহিলার কথা শুনে কি বললেন একটু মনের কান দিয়ে শুনেন। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, কিন্তু তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি চিত্তে ধৈর্য ধারণ করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এবার তুমি বলো, দোয়া করব নাকি তুমি ধৈর্য ধরবা? এই কথা শোনার সাথে সাথে ঈমান কাকে বলে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাহলে রোগটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে রোগ দিয়েছেন, এটাই আমার জন্য নিয়ামত, আমি এখন বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ ভালো হওয়ার দরকার নাই, আমি ধৈর্য ধরব, তবে আমার একটা চাওয়া, একটা ফরিয়াদ, আমি মহিলা মানুষ, আল্লাহর হুকুম পর্দার বিধান হয়েছে, আমার যখন রোগটা চলে আসে কাপড় চোপড়ে ঠিক থাকে না, রাস্তাঘাটে কোন জায়গায় কোন সময় আমার রোগটা উঠে যায়, কাপড় চোপড় একটু আওলা জাওলা হয়ে যায়, কাপড় চোপড় একটু সরে যায়, আমি সেজন্য একটু লজ্জিত হচ্ছি, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, অন্তত রোগটা হলে যেন, অসুখটা উঠলে যেন, আমার কাপড় চোপড় যেন, আমার চতর যেন দেখা না যায়, আমার যেন পর্দা ভঙ্গ না হয়, এইটুকু যদি দোয়া করেন। নবী রাহমাতুল্লিল আলামিন ওই মহিলার কথা শুনে মুস্কি হেসে বললেন, মা, আমি তোমার জন্য এটাই দোয়া করছি, যতবারই রোগ হবে তোমার চতর দেখানো যাবে না, যতবারই রোগ হবে তোমার চতর দেখা যাবে না, যতবারই রোগ হবে তোমার চতর প্রকাশিত হবে না। নবী রাহমাতুল্লিল আলামিন দোয়া করলেন, সাহাবায়ে কেরাম বলে যতবারই উনার এই রোগটা উঠেছে কখনো উনার চতর দেখা যায় নাই, যখনই উনি রোগে আক্রান্ত হয়েছে আল্লাহর মেহেরবানিতে কেমন যেন উনার সারা শরীরের চতুর্পাশে একটা রহমতের চাদর এসে উনার শরীরটাকে পরিবেষ্টন করে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, রোগটা কি নিয়ামত না গজব? জোরে বলেন। কিন্তু আমরা এতদিন রোগটাকে কি মনে করেছি?
কিয়ামত মনে করেছি জানেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, একজন মুসলমান রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটে, ওই কাঁটার ফুটার কারণে ব্যথা পেয়ে যদি সে ধৈর্য ধরতে পারে, ওই ব্যথার কারণে ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক তার জীবন থেকে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কাঁটাটা যদিও ব্যথা, কিন্তু এটা আপনার জন্য নিয়ামত, কারণ আপনার গুনাহ কমছে। আপনার ভাই আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা আপনার জন্য বাহ্যিকভাবে কষ্ট হলো, এটা আপনার জন্য নিয়ামত যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। অর্থাৎ নিজের জবানকে আজকে থেকে একদম চুপচাপ করে ফেলবেন। যে কম কথা বলে তার ধৈর্য তত বাড়তে থাকে, যে বেশি কথা বলে শয়তান তার জবানটাকে কাজে লাগিয়ে তাকে অন্যায় কাজে, অহংকারের কাজে, খুন খারাপির কাজের মধ্যে লিপ্ত করে দিতে পারে। সেজন্য জবানটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কখনো যদি দেখেন আমাকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করছে, আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য কিংবা খারাপ কথা বলছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, আমাকে যারা ভালোবাসেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, আমার সেই সমস্ত ইমানি ভাই বোনদের কাছে আমার একটাই আবদার, কখনো আমার পক্ষ নিয়ে কাউকে আঘাত করবেন না। যে আমাকে গালি দিয়ে, মন্দ বলে, খারাপ বলে, অনলাইনে কিংবা অফলাইনে, তার মন আনন্দিত হবে। তার মন আনন্দিত হলে আলহামদুলিল্লাহ আমিও আনন্দিত। আমার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে সে ভাই কিংবা বোনকে কষ্ট দিবেন না। এটা আমার একটা সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ, কখনো আমার পক্ষ নিয়ে কারোর সাথে ঝগড়া করবেন না। আমি সঠিক সেটা বলতেই হবে না, কারণ কে সঠিক কে ভুল একমাত্র জানেন কে, আর হাশরের ময়দানে আল্লাহ নিজেই বিচার করবেন। তো যেহেতু রব্বে করিম নিজেই বিচার করবেন, সেই দিন ফয়সালা হয়ে যাবে। আপনি আমি ঝগড়া করে সমাজ পরিবারকে, অনলাইন অফলাইনকে অশান্তির করার কোনো দরকার। আমি বিনয়ের সাথে বলছি, কখনো যদি দেখেন আমার পক্ষে আমার বিপক্ষে এরকম তর্ক বিতর্ক লেগে গিয়েছে, সাথে সাথে ওই ব্যক্তির কাছে আমার এই বার্তাটুকু পৌঁছে দিবেন যেন কেউ আমার পক্ষ নিয়ে কারোর সাথে তর্ক না করে। কারণ আমি চাই না আমার কারণে আমার পক্ষে কেউ কথা বলে বিপরীত যায় আছেন ওনাকে কেউ কষ্ট দেখ, আমি চাই না। আমাকে বলুক, আমাকে বলে যদি ওনার মন শান্তি হয় আলহামদুলিল্লাহ, আমিও আনন্দিত, আমি খুশি। কখনো যেন আমার পক্ষ নিয়ে কেউ কারোর সাথে ঝগড়া যেন না হয়, অনলাইনে কিংবা অফলাইনে। আল্লাহ আমাদের সবাইকে মহাব্বতের ইসলামের, শান্তিময় ইসলামের মহাব্বত নিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান বানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের অন্ধকার অন্তরকে আলোকিত করে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। গুনাহ কি আদত ছুড়া মেরে মাওলা, গুনাহোঁ কি আদত ছুড়া মেরে মাওলা, মুঝে নেক ইনসান বনা মেরে মাওলা, জো তুঝকো জো তেরে নবী কো পসন্দ হো, তুঝকো জো তেরে নবী কো পসন্দ হমে এসা বন্দা বনা মেরে মাওলা, মুঝে নেক ইনসান বনা মেরে মাওলা। রব্বে করিম ভুল ত্রুটি ক্ষমা করো, অদম গুনেহগার বান্দাদের হাজিরাকে তোমার রহমতের দরবারে মাওলা তুমি কবুল করেন। ইয়া রব, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ অন্যায় করলো, অপরাধ করলো, তোমার করেছি, গুনাহ করলো তো তোমার কাছে করেছি। তুমি চাইলে তো সেকেন্ডের ভিতরে হাজার বছরের গুনাহকেও মাফ করে দিতে পারো। আল্লাহ আমরা তোমার বান্দারা ভুল করেছি, অন্যায় পথে গিয়েছি, অনেক অবাধ্যের কাজ করেছি, গুনার পাহাড় বানিয়ে ফেলেছি মৌলা,
নবী রহমতুল্লিল আলমিনের তোমার হাবিবের সৎকায় আল্লাহ আমাদের দিকে না তাকিয়ে তোমার নবীর দিকে তাকিয়ে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ এই অশান্তির জীবন আর ভালো লাগে না অনেকে বলে, এই জীবন অশান্তিময় আর ভালো লাগে না অনেকে বলে, কিন্তু আমরা বুঝতে পারি না দিল যতক্ষণ রবের সম্পর্কের কাছে যেতে পারবে না সেই দিল কখনো সুকুন আসতে পারে না। আল্লাহ আমাদের অন্তরকে তোমার মহাব্বত দিয়ে দৃঢ় করে দাও, অন্ধকার অন্তরকে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ আমাদের জ্ঞান, আমাদের ব্রেন, আমাদের বুঝ, আমাদের শক্তি সমস্ত কিছুকে অন্যায় পথে ব্যবহার না করে তোমাকে তালাশ করার পথে, তোমার হাবিবের মহাব্বত দিয়ে আল্লাহ পাক নিজের অন্তরকে আলোকিত করার পথে কাজে লাগানোর তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা দান করো। আল্লাহ পাক যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তি দান করো। আল্লাহ ভাই 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 বোনের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন পয়দা করে দাও। স্বামী স্ত্রী পিতার সমস্ত ভুল বুঝাবুঝি আল্লাহ তুমি মিশিয়ে দাও। রব্বে করিম এই মাহফিলকে যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকজন বান্দার খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি আমাদেরকেও তুমি কবুল করো। আল্লাহ পাঁচ ওয়াক্তে পাঁচবার আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন স্থান থেকে তোমার দরবারে সিজদার মাধ্যমে একটু হাজিরা দেওয়ার সুযোগ করে দিও। রব্বে করিম সিজদার যে মজা হাদিসে আছে ওই সাত অন্তর অনুভব করার তৌফিক দান করো। রব্বে করিম যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, সন্তানরা হাত তুলেছে, এই সন্তানদের দোয়া এবং হাতের উজিলাই মা বাবার কবরের আজাবকে একটু মাফ করে দাও। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া রহিম ইয়া রহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা বানার তৌফিক দান করো, সহ্যওয়ালা অন্তর দান করো। আল্লাহ তুমি যেমন বান্দা দেখতে পছন্দ করো আমাদেরকে একটু দয়া করে ওই রকম একটা বান্দা বানাই দাও না মাওলা। আল্লাহ আমরা তো চাইলেও হতে পারবো না, শয়তানের ফাঁদই বুঝি না আল্লাহ, তাই তুমি যদি একটু কষ্ট করে আমাদেরকে একটু দয়া করে বানাই নাও আল্লাহ পাক। বড় ইচ্ছা তোমার প্রিয় বান্দা হওয়ার, বড় সাত আমাদের তোমার প্রিয় বান্দা হওয়ার, কারণ তোমার জমিনে থাকি তোমার দয়া নিয়ে চলি আল্লাহ। তোমাকে যদি রাজি করতে না পারি এই বান্দা হয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে একটু তুমি কবুল করে নাও, তোমার নবীর ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা যারা এসেছেন বিশেষ করে মিডিয়ার ভাই যারা এসেছেন, আমি অদম্য আলায়েককে মহাব্বত করে এদিকে সেদিকে ছুটে চলে যাই, তাদের জান ও মালকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। কেউ আজান দিয়ে সওয়াব কামায়, কেউ আজানের উত্তর দিয়ে সওয়াব কামায়, আল্লাহ তুমি তো রহমান সবার জন্য নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছ। আমার ভাই যারা আছেন তাদের যত বলা মুসিবত আছে, পারিবারিক সামাজিক যত কিছু আছে, আল্লাহ তাদেরকে নবীর সুন্নতের উপর এতেকাত থেকে ধৈর্য ধারণ করে নিয়ামত অর্জন করা সবাইকে তৌফিক দান। وصلى الله تعالى على خير الكلم ونور عرش محمد وعلى اله وصحبه اجمعين. اللهم اجعل اخر كلامنا عند سكرة الموت شهادة ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.